ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট, মেন্স, লেডিস অ্যান্ড কিডস ওয়্যার, আর্ট বি স্মার্ট। খুনের অপরাধে মানুষের ফাঁসি হয়েছে এমন ভুরি ভুরি ঘটনা রয়েছে। বিশ্বের অনেক দেশেই এমন বিচার ব্যবস্থা রয়েছে, কিন্তু জীবজন্তুর ফাঁসি হয়েছে এমন কি কোথাও শুনেছেন? 100 বছর আগে মাহুতকে হত্যার দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল একটি হাতিকে। 19 শতাব্দীর শেষের দিকে মাত্র 8 বছর বয়স থেকে সার্কাসে খেলা দেখাতে শুরু করেন চার্লি স্পাইকস। এ সময় চার্লির বাবা 4 বছর বয়সী ছোট্ট ম্যারিকে কিনে আনেন। বছরখানেকের মধ্যে চার্লি আলাদা একটি সার্কাস দল তৈরি করেন, সেটির নাম ছিল স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো। এ সার্কাসে খেলা দেখাতে শুরু করেন ম্যারি। ম্যারি ছিল অত্যন্ত বুদ্ধিমতী এশীয় প্রজাতির বিশালকার হাতি। মেরির দেখভালের জন্য মাহুত ছিল বটে, তবে চার্লির কথাই বেশি মানত সে। নিঃসন্তান স্পার্কস ও তার স্ত্রী অ্যাডি মিচেল নিজের সন্তানের মতোই ভালোবাসতেন ম্যারিকে। মেরির বুদ্ধিদীপ্ত কলাকুশলের খবর আমেরিকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এরই মধ্যেই ভার্জিনিয়ায় খেলা দেখানোর সুযোগ পায় সার্কাস ওয়ার্ল্ড ফেমাস শো। সার্কাসের দল পৌঁছায় ভার্জিনিয়ায়, কিন্তু ভার্জিনিয়ায় যাওয়ার আগেই কোনো এক অজানা কারণে মেরির পুরনো মাহুত কাজ ছেড়ে চলে যায়। এ সময় মেরির মাহুত হওয়ার জন্য স্থানীয় একটি হোটেলের কর্মচারী ওয়াল্টার রেড এলড্রিজ মেরির ট্রেইনার পল জ্যাকেবর কাছে আবেদন জানান। পরে এলড্রিজকে হাতি দেখভালের যাবতীয় নিয়মকানুন শিখিয়ে দেওয়া হয়। 12 সেপ্টেম্বর 1916 সালে খেলা দেখানোর সময় এলড্রিজের নির্দেশ তেমনভাবে সাড়া দিচ্ছিল না মেরি। বিপাকে পড়ে মেরির মাথায় রডের খোঁচা দিয়ে তাকে বাগে আনার চেষ্টা চালায় এলড্রিজ, আর এতেই মেজাজ হারায় মেরি। মেরি তখন এলড্রিজকে সুরে পেঁচিয়ে আছাড় মারে, পরে পা দিয়ে পিষে দেয় এলড্রিজের মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এলড্রিজের। আতঙ্কে সার্কাসের তাঁবু ছেড়ে পালিয়ে যায় সব দর্শকরা। চার্লি সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে সেদিনের ঘটনায় দোষ মেরির নয়, এলড্রিজের। কিন্তু চার্লির কথা তখন কেউ শুনতে রাজি নয়। শহরের বেশিরভাগ মানুষ একজোটে মেরিকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্তে অবিচল রইলেন। অবশেষে 13 সেপ্টেম্বর 1916 সালে মেরির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এলাকাবাসীরা ঠিক করে মেরিকে ফাঁসি দেয়া হবে। ইন্ডাস্ট্রিয়াল ক্রেন নিয়ে আসা হয় মেরিকে ফাঁসি দেওয়ার জন্য। মেরির গলার সঙ্গে ক্রেনের শেকল শক্ত করে বেঁধে দেওয়া হয়। মাটি থেকে প্রায় 20 ফুট উপরে মেরিকে ঝুলিয়ে দেওয়া হয়, কিন্তু ক্রেনের শিকল ছিঁড়ে মাটিতে আছড়ে পড়ে 5 টন ওজনের মেরি। 5 ফিট উচ্চতা থেকে মেরি পড়ে যাওয়ার কারণে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, পাজর ভেঙে যায়, গলার কাছের চামড়া মাংস ছিঁড়ে রক্ত পড়তে থাকে। কিন্তু তাতেও শান্ত হয়নি সেখানে উপস্থিত 100 মানুষ। গলায় শেকল বেঁধে ফের মেরিকে ঝুলিয়ে দেয়া হয়। ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেরি। ঘটনার 100 বছর পেরিয়ে ওই শহরের নতুন প্রজন্ম হাতি সংরক্ষণের নানা উদ্যোগে সামিল হচ্ছে। মেরিকে স্মরণ করে প্রতি বছর বিশেষ তহবিল করে হাতি দেখভালের ব্যবস্থা সুনিশ্চিত করেছে। এসবের মধ্যে দিয়েই এরউইন শহরের বর্তমান নাগরিকরা যেন 100 বছর তাদের পূর্বপুরুষের করা ভুলের প্রায়শ্চিত্ত করছে। রাজু আহমেদ, নিউজ নাও 24।